সল্ট লেক বিজে ব্লকের মাঠে আয়োজিত হলো বাংলা সংস্কৃতি এবং প্রকৃতি উৎসব। বিধাননগর পৌর নিগমের মুখ্য প্রশাসক এবং 29 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদর্শনীর মুখ্য আকর্ষণ দেশ বিদেশের পাখি, রয়েছে ফুল ফল সবজির নানান সমাহার। 23 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী, প্রবেশের সময় দুপুর 3টে থেকে রাত 9টা। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিধাননগর পৌর নিগমের মুখ্য প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সোহিনী সরকার, রীতা ভুরি চক্রবর্তীর মতো বিশিষ্টরা। আজকে যেভাবে প্রকৃতি ধ্বংস করা হচ্ছে, গাছ কেটে দেওয়া হচ্ছে, পাখি তার জন্য গাছ না থাকলে পাখি থাকছে না, জঙ্গল কেটে ফেলা হচ্ছে, অসাধু লোকেরা জলাশয় বন্ধ করে দিচ্ছে, আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি রক্ষা করবার জন্য আমরা সবাই প্রতি বছর আমরা শপথ নিই আমরা গাছ রক্ষা করব, আমরা ফল ফুল রক্ষা করব, পাখি রক্ষা করব এবং আমাদের কালচার যে সাংস্কৃতিক কৃষ্টি সেটাকে আমরা রক্ষা করব। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা এই প্রোগ্রাম প্রতি বছর করি। করোনা বিধি মেনে সকলে এখানে আসবেন। এই 3 দিন শীতে 23, 24, 25 বড়দিন সবাই এখানে উপভোগ করবেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। ওমিক্রনের সিঁদুরে মেঘ, থার্ড ওয়েভ কি শুরু? আলোচনায় যোগীরাজ রায়, রাজা ধর, অপূর্ব ঘোষ, শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, সুপ্রজ্যোতি ভৌমিক, কাজল কৃষ্ণ বণিক, অভিজিৎ চৌধুরী। দেখুন আপনার রায় রাত 8টায়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, Zee 24 ঘন্টা।